প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের ফিলোজফি সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে সেই ফিলোজফি থেকে একদম লাস্ট মিনিটে তোমাদের সায়সের নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেটি একটু ভালো করে তোমরা যদি করো দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে তো চলো কথা না বাড়ি চলে আসবো মূল আলোচনা তার আগে বলি যাদের অন্যান্য সাবজেক্টে সাপ্লিমেন্টারি আছে যেরকম এডুকেশান হিস্ট্রি বেঙ্গলি ঠিক আছে তাদের জন্য আমি অলরেডি সায়েন্সটির প্রশ্ন দিয়ে দিয়েছি তোমরা চ্যানেল ভিজিট করলে সেখানে পরপর ভিডিও দেখতে পারবে তো চলো দেখে নি আমাদের ফিলোজফি জেনারেল সিসি টু বা জি ই টুর কী কী প্রশ্ন রয়েছে তো দেখো কোয়েশ্চেন প্যাটার্ন রয়েছে এক নম্বরে এমসি প্রশ্ন দশটি পাঁচ নম্বরে পাঁচটি প্রশ্ন এবং পনেরো নম্বরে দুটি প্রশ্ন আছে তো গুরুত্বপূর্ণ প্রশ্ন পনেরো নম্বরের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করো দেহ ও মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদ ব্যাখ্যা ও বিচার করো লকের প্রতিরূপী বস্তুবাদ ব্যাখ্যা ও বিচার করো প্রতিরূপী বস্তুবাদ কি ভাববাদের পথ প্রশস্ত করেছে আলোচনা করো বার্কলের আত্মগত ভাববাদ ব্যাখ্যা ও বিচার করো দেহ মনের সম্বন্ধ বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্যাখ্যা ও বিচার করো তারপর দেখো প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য করো বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে পার্থক্য দেখাও অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর এই কার কথাটির তাৎপর্য কী উদাহরণ বিভিন্ন প্রকার জানা শব্দের অর্থ ব্যাখ্যা করো হিউম কিভাবে মুদ্রাণ ও ধারণার মধ্যে পার্থক্য করেছেন ডেকারকে অনুসরণ করে মন ও ও দ্রব্য বিষয়ে দ্বৈতবাদ ব্যাখ্যা করো চরমপন্থী ও নরমপন্থী বুদ্ধিবাদের পার্থক্য কী বস্তুবাদ কাকে বলে সরল বস্তুবাদের মূল বক্তব্য কি আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তিটি ব্যাখ্যা করো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সবল ও দুর্বল অর্থে জানা বলতে কি বোঝো এই যে পাঁচ নম্বরের প্রশ্নগুলো দশটি প্রশ্ন এখানে রয়েছে এর মধ্যে থেকে তোমাদের প্রথম যে পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি থেকে ছটি এই ছটি এই ছটি কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে একটি প্রশ্নও বাদ দেওয়া যাবে না এই দশটি প্রশ্ন যদি করে নিতে পারো একদম তোমাদের কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে আর যদি যদি পারো এই প্রথম ছটি প্রশ্ন অবশ্যই করে যাও যারা শুধুমাত্র পাশ করতে চাইছ এবং পনেরো নম্বরে তোমাদের পাঁচটি মাত্র প্রশ্ন দিচ্ছি সেই পাঁচটি প্রশ্ন একটু দেখে নাও এই পাঁচটি প্রশ্নের মধ্যে প্রথম তিনটি প্রশ্ন অবশ্যই করে যাবে যারা পাশ করতে চাইছো যারা মনে হচ্ছে মোটামুটি একটু নাম্বার ভালো তুলবে তারা প্রত্যেকটি প্রশ্নই ভালো করে করে যাও ঠিক আছে এবং তোমাদের আর অন্যান্য কোন সাবজেক্টে সাইজেশান লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তার